হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই দেখো, আমি সকাল সকাল রান্না করছি। নিম বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, আর এরপরে একটু মাছ ভেজে নিয়েছি। এগুলো আমার গ্রাম থেকে শাশুড়িমা পাঠিয়ে দিয়েছিল, সেই মাছগুলো। আর এই দেখো, সজনের ডাঁটা, কাঁচকলা, আলু দিয়ে, কাঁচা টমেটো দিয়ে মাছগুলো দিয়ে একটা ঝাল করব, ঠিক আছে? আর একটা শুক্তো তো প্রত্যেক দিন তোমাদের খেতেই হবে, গরমকাল পড়ে গেছে মানে প্রত্যেক দিন কিছু না কিছু একটা শুক্তো তো আমি করি অবশ্যই। আর আজকে বিশেষ কিছু রান্না করছি না, আজকে দুধ এনেছে, ওই ওর সঙ্গে একটু দুধ আর খেজুরের রস খেয়ে নেবো শেষ পথে। এইরকম হলো রান্না। আর এই এক্ষুনি ওই সোহাগের বাবা দুধ নিয়ে এসছে 2 লিটার, মানে আমার একদিন ছাড়া একদিন 2 লিটার করে দুধ নিয়ে আসে। আমাদের কালিকাপুর ওখানে আমাদের অফিসের পাশে একজন গরুর দুধ বিক্রি করে, খুব ভালো দুধ, তো ওখান থেকে একদিন পর একদিন 2 লিটার করে দুধ নিয়ে আসে। আমি সেগুলো টক দই পেতে রাখি, তো এই গরমের সময় টক দই খাওয়া খুব ভালো। আর এই আঙুর নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, আর পাকা পেঁপে নিয়ে এসছে। হ্যাঁ, তো আর এই চানা চুর এনেছে 2 রকমের, আর 1 কেজি দেশি মুড়ি নিয়ে এসছে। তো এইগুলো নিয়ে সোহাগের বাবা এইমাত্র ঘরে ঢুকেছে, তো আমি কালকের টক দই ছিল সেগুলো দিয়ে একটু ঘোল বানিয়ে দিয়েছি, ও ঘরে বসে খাচ্ছে। তার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ও চান্দন করে এলে ওকে খেতে দেবো। আর এই দেখো, মানে আমার দুধগুলোর কি সুন্দর স্বর পড়েছে, পুরো স্বর পড়েছে। আর আমি যখন আমি বাড়ির কাছে আমার এখানে ঘরে এসে একজন দুধ দিয়ে যেত, তো সে দুধে একটু স্বর পড়ে না, আর তোমার কি বলবো, একদম মানে জলের মতো দুধ। তার থেকে আমার এই দুধগুলো খুবই ভালো, যথেষ্ট স্বর পড়েছে। আরও তো আর একটু বেশি ফুটালে আরও বেশি স্বর পড়তো, আমি তো ফুটোটলেই বন্ধ করে দিয়েছি। স্বরগুলো তুলে আমার ছেলেকে খাওয়াবো। আর এই আমি দই পাচ্ছি, দেখো 2 100 গ্রামের করে মাংসে আর 1 500 গ্রামের, তো এইগুলোতে আমি দই পাতবো। আর এইটাই কিছুটা টক দই রেখেছি, এইগুলোতে এই টক দইটা ফাটিয়ে দুধগুলোর মধ্যে দেবো। হ্যাঁ, 500 মতো দুধ দেবো, দিয়ে ওই সমস্তটাও আমি ওই সব মানে মালসাই মালসাই দিয়ে দেবো, ওগুলো যে পাত্রগুলো আছে সেই পাত্রতে দিয়ে দেবো, ঠিক আছে? তো আমি এইভাবে কিন্তু রোজ মানে দই পাতি, খুব ভালো দই বসে। তো তোমরাও এইভাবে দই পাততে পারো। তোমাদেরকে আমি ফুল একটা ভালো টিউটোরিয়াল নিয়ে দেখাবো যে কীভাবে বাড়িতে টক দই পাতা যায় ভালো। আর এটা কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না, খুব সুন্দর। আমি কীভাবে পাচ্ছি আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, পরের দিন ডিটেলসে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো কী করে টক দই পাড়তে হয়। যারা জানো না তারা শিখে নিও, আর যারা জানো তারা তো খুব ভালোই জানো আশা করছি। আর আমি যেটুকু জানি তোমাদেরকে সেটুকু শেখানোর চেষ্টা করছি। দেখো, আমি এই বাইরে জানালার ওপরে রৌদ্রে মানে দই পেতে দিচ্ছি, তাতে আমার বেশি গরম চাপা দেওয়া লাগবে না, যেহেতু এখন গরমকাল। আর রৌদ্রের দিকে দিচ্ছি, এই দেখো একটা ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে দিয়েছি। তো এইভাবে কিছুক্ষণ থাকবে, আমি সন্ধ্যার দিকে গিয়ে দেখবো আমার দইটা কেমন বসেছে, তোমাদেরকে দেখাবো। আর দেখো, এখন বিকাল হয়ে গেছে, আমরা ঘুম থেকে উঠেছি, এখন পাকা পেঁপে খাচ্ছি। আমার ছেলে ওর বাবার গালে একবার, আমার গালে একবার পেঁপে দিচ্ছে, আর ও খাচ্ছে, ওর মতো খুব মজা পাচ্ছে, পেঁপে খেতে খুব ভালোবাসে। আর দেখো, বিকাল হয়ে গেছে, আমরা ওই পতাকা মাঠের দিকে এসেছি। এই দেখো, সোহাগের বাবা এখন কালিকাপুর থেকে ফিরছে, কালিকাপুর থেকে ফিরলে আমরা 3 জন মিলে একটু যাবো সামনে খাবার খেতে, পাপড়ি চাট খেতে। তো আমরা ওয়েট করছি, ওর বাবা আসলে 3 জন একসঙ্গে যাবো। হ্যাঁ, আর সোহাগ বাবু প্রত্যেক দিন নতুন নতুন খাওয়ার দেওয়া লাগে বিকালে। আর এই মাঠের কোনায় দেখো, ওই কোনোটায় একটা পাপড়ি চাটের দোকান বসে, খুব সুন্দর পাপড়ি চাট বানায়। হ্যাঁ, আমি মাঝে মাঝে খাই, ওখানে চিকেন ফুচকা, তারপর দই ফুচকা, তারপর তোমার অনেক রকমের ফুচকা বানায়, ঠিক আছে? তোমাদেরকে দেখাবো কী কী বানায়। আর এখন বাজে সন্ধ্যে 7টা, আর সোহাগের বাবা এসে গেছে। সোহাগ কিন্তু ওর বাবার সঙ্গে খেলছে মাঠে, তো আমরা একটুখানি খেলাধুলা করে যাব দোকানের দিকে। দেখো, খুব মজা পাচ্ছে সবাই, কিন্তু মানে রাত্রের দিকে অনেকে আসে, আমরা আসি 6টা থেকে 7টার দিকে, 7টার মধ্যে চলে আসি, এসে 7:30 অবধি একটু খেলাধুলা করি, করে আমরা ঘরে যাই, গিয়ে সোহাগকে খাওয়াই, ও পড়াই, পড়তে বসাই। হ্যাঁ, তো দেখো আমাদের খেলাধুলা কমপ্লিট, যাচ্ছি এবারে আমরা দোকানে। হাই, দেখো দোকানে এসে গেছি, আমরা দেখছি যে বানাচ্ছে, তো আমার সোহাগ বাবু দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী বানাচ্ছে। এই দেখো, এই যে পাপড়ি চাট, চিকেন ফুচকা দেখছো, 7 পিস 45 টাকা, 50 টাকা, এরকম সব রকম রেট আছে। হ্যাঁ, এদিকে কি চকলেট ফুচকা, তারপরে তোমার চিকেন ফুচকা, হচ্ছে পাপড়ি চাট, তারপরে ভেলপুরি, অনেক কিছু বানায়। হ্যাঁ,
তো খুব ভালো বানায়, একদম আমাদের বলাকা মাঠের কোনায় রান্নাটা খুব ভালো বানায়। তো তোমরাও এসে একদিন টেস্ট করে দেখো এখানে কেমন বানায়, কীভাবে বানাচ্ছে দেখাচ্ছি, রাস্তার পাশে একদম দোকানটা। তো আমার তো ভীষণ ভালো লাগে মাঝে মাঝে এসে খেয়ে যায়। এখানে ফোনপে গুগল পে সবই আছে। আমরা প্রথমে গিয়ে ভাবছিলাম এক প্লেট নেবো, তারপরে বলছে মানে ফোনপে আছে, তারপরে দেখলাম আমরা দু প্লেট নিয়েছি, সোহাগের বাবা এক প্লেট, আমি এক প্লেট, আর ছেলে তো আমার থেকেই খেয়ে নিয়েছে। হ্যাঁ, তো দেখো ফাইন বানায়, দারুণ লাগে আমার খেতে। হয়ে গেছে, এবার আমরা খাবো। এই দেখো সোহাগের বাবারটা আমি ধরে রেখেছি, আর ওর বাবা হচ্ছে ওদিকে ফোনপে মেরে দিচ্ছে টাকাটা। তো এবার ও ধরলে আমি আমার প্লেটটা নেবো, আমার প্লেটটা আমি নিয়ে নিয়েছি এবার। এবার খাওয়া হবে, একটু মাঠের সাইডে গিয়ে খাবো, এখানে রাস্তার উপর না দাঁড়িয়ে। খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 9:30, রাত হয়ে গেছে। ওর বাবা বাড়ি ফিরেছে আর ছেলের জন্য পপকর্ন নিয়ে এসছে। হ্যাঁ, তো ও সেই পপকর্ন বসে বসে খাচ্ছে। আজকে ভিডিওটা এবডি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট টাইম তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও তো তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দিও।